নেক্সট একটা জিমে ওয়েট লিফটিং সেশন করলাম, ঘেমে গেছি পুরো, ফুল বডি সেশন ছিল। এখন বাড়ি যাচ্ছি, সকাল এখন 9টা বাজে। হুফ, এবারে চলো জিম সেশন হয়ে গেছে, আজকে হেভি ওয়েট লিফটিং ডে ছিল, তো সেটা করে এখন আমি বাড়ি যাচ্ছি। তো তো আমি হিম জিমেও সেশন করি, আবার হোম ওয়ার্কআউটও করি, দুটোই প্রেফার করি। যখন যেটা মুড হয়, যখন যেটা সময় হয়। দেখো বাড়িতে কি বলতো, বাড়িতে বেশি লিফট করার তো জিনিস হয় না। আমার কাছে কিছু কিছু আছে, ডাম্বেল, বারবেল, কেটেলবেল, ওগুলো লিমিটেড কোয়ান্টিটির আছে। করতে গেলে একটু বেশি স্ট্রেনাস ওয়ার্কআউট চলে, আমি অফকোর্স এখানে কালটে চলে আসি ওয়ার্কআউট করতে। আর ভীষণ স্ট্রেনাস ওয়ার্কআউট, এখানে স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিংটা মানে তুখর ওয়ার্কআউট হয়, মানে ভীষণ ভালোই স্ট্রেংথ অ্যান্ড স্ট্যামিনা চাই এদের ওয়ার্কআউট করতে, বেশ ভালো ফরম্যাটসগুলো হয়। বাড়ি যাবো, বাড়ি গিয়ে স্নান করবো, ভালো করে স্নান করবো, তারপরে ব্রেকফাস্ট ট্রেকফাস্ট সব করবো, এইসবই আর কি এখন কাজ। আর যা দিনের যা কাজ আছে তা করবো। পোস্ট ওয়ার্কআউট মিল ভীষণ ইম্পর্টেন্ট, প্লাস এটা এখন তো ওটস দুধে, তারপরে একটু হাফ স্কুপ প্রোটিন পাউডার অ্যাড করলাম, কলাটা অ্যাড করে দেবো, এটা চকলেট ফ্লেভার প্রোটিন পাউডার, একটু কলা অ্যাড করে দেবো, আমি চিনি এটা দ্বারা অ্যাড করার দরকার নেই, আমি খেজুরে দিয়ে দেবো পরে। এটা মানে আমার ভীষণই স্ট্যান্ডার্ড পোস্ট ওয়ার্কআউট মিল হয়, ভীষণ নিউট্রিশিয়াস ফিলিং। আর পোস্ট ওয়ার্কআউট বিশেষ করে জিম সেশনের পর মিলটা ভালো হওয়া খুব দরকার। যে এখানে এখন দিল্লিতে ওয়েদারটা যা ড্রাই মানে ও শেয়ার করবো একটু পরেই, যে কীরকম ধরনের স্কিন কেয়ার রুটিন, এরকম অদ্ভুত বিচ্ছিরি বাজে ড্রাই ওয়েদারে করা উচিত। স্নান টান কমপ্লিট, এখন দিল্লির যা ওয়েদার, স্কিনটা যা ড্রাই হচ্ছে, মানে যা রুক্ষ হচ্ছে, লিটারালি কি বলে যে এরকম ড্রাই ওয়েদার যে মানে স্কিনটা পুরো ডিহাইড্রেটেডের বাপ হয়ে গেছে, এতটাই ডিহাইড্রেটেড হয়ে যাচ্ছে। আর এখন এরকম সময় এই রুক্ষ ওয়েদারে দু মাস পর এরকম স্কিনের কন্ডিশন হয়ে যাবে, মানে ভিতর থেকে গ্লো চলে যাবে, তোমার ডিহাইড্রেটেড হয়ে যাবে, যাচ্ছে তাই একটা অবস্থা হয়ে যায় স্কিনটা, যেটা আমার ভীষণই ইরিটেটিং লাগে, মানে ভীষণই ইরিটেটিং লাগে, নানা কিছু করি। আর এরকম ওয়েদারের সঙ্গে টেক্কা দিলে মানে মাথাটা খারাপ হয়ে যায়। যদি আমি জানি যে ওয়েস্ট বেঙ্গলে এরকম ড্রাই ওয়েদার হয় না, ওখানে একটু হিউমিড হয়, একটু প্যাচ প্যাচে ঘাম মতন হয়, এখানে তো সেটা হয় না, না একদমই ড্রাই ওয়েদার। তো এনিওয়ে আমি তোমার সঙ্গে শেয়ার করছি এখন সামারে আমার স্কিন কেয়ার আমি কি ইউজুয়ালি ফলো করি প্রসেসটা। স্কিন ক্লেন্স করে নিচ্ছি, আমি একটা খুব মাইল্ড ক্লেন্সার ইউজ করছি আজকাল, ডার্মাকোর ক্লেন্সারটা, প্রচণ্ড মাইল্ড, কারণ কি আমার এমনিতে ড্রাই স্কিন। আর তাছাড়া অপশান দিয়ে দিচ্ছি ফোমিং ক্লেন্সার, মামাআর্থের ডার্মাকোর ফোমিং ক্লেন্সার, দুটোই খুব ভালো অ্যান্ড খুবই জেন্টল হয়, যাদের অয়েলি স্কিন তারা ভিটামিন সি ফোমিং ক্লেন্সার ইউজ করতে পারে, মামাআর্থের টি থ্রি ফেস ওয়াশটা ইউজ করতে পারে, যাদের অ্যাকনে প্রোন স্কিন ওগুলো খুব ভালো। আমার যেহেতু খুবই ড্রাই স্কিন, ড্রাইয়ের মানে থার্ড ডেজার হয়ে গেছে, তো আজকে আমি ইউজ করেছি ডার্মাকোর ক্লেন্সারটা। এরপরে আমি ইউজ করবো ওই লরিয়েল প্যারিসের রিভাইটাল লিফ্ট সিরামটা, এটার মধ্যে 1.5% হাইলোনিক অ্যাসিড আছে, একটাও কিন্তু কিছু স্পন্সার বলছি না। হ্যাঁ, এই ব্র্যান্ডগুলোর সঙ্গে আমি ডেফিনেটলি কাজ করি, কিন্তু এই ভিডিওগুলো একটাও স্পন্সার না। তো হাইলোনিক অ্যাসিডটা এতটাই হাইড্রেট করে দেয় স্কিনটাকে, ইট লিটারালি বাউন্সেস ব্যাক উইথ দ্য হাইড্রেশন টু ইয়ার স্কিন, যেটা এখন আমার স্কিনের প্রচণ্ড দরকার, পুরো মানে লক ইন করবে হাইড্রেশনটা, যেটা আমি ফিল করতে পাচ্ছি। আর এটা হয়তো রিভিউ তোমরা অলরেডি হয়তো হিন্দি চ্যানেল দেখে নিচ্ছ, আমি এক মাস হয়ে গেল বেশি যে উপরে এটা ইউজ করছি। ওকে, ওলের সিরামগুলো খুব ভালো, ওলের না অ্যান্টি এজিং ক্রিমগুলো যারা লেট টোয়েন্টিজে আছো তারা ডেফিনেটলি ব্যবহার করতে পারো। আমি তোমায় দেখিয়ে দিচ্ছি কোনটার কথা বলছি। সিরামটা টোন পারফেক্টিং হাইড্রেটিং সিরাম, খুব ভালো, এটা মোটামুটি অল স্কিন টাইপস ইউজ করতে পারবে। আর ওদের রিসেন্টলি লঞ্চ হয়েছে রেটিনল নাইট সিরাম, এটা শুধু নাইটের জন্য, এটা সবচেয়ে ভালো আছে, এটার মধ্যে কোনো ফ্রেগ্রেন্স নেই, উইচ ইজ ওয়াই আই লাইক ইট। আমি লাগাচ্ছি ওলের রিজেনারেস্ট হুইপ, ভালো ক্রিম, ভীষণই লাইট ওয়েট। আর ওলের এই নতুন লঞ্চেসগুলোতে একটাতেও তোমার ফ্রেগ্রেন্স নেই, প্যারাবেন বা কোনো হার্মফুল কেমিক্যালস নেই, দ্যাটস ভেরি গুড। ভিপটা খুব নতুন লঞ্চ আর ভিপটা খুব লাইট ওয়েট মশলা, খুব বেশি মানে খুব লাইট ওয়েট মশলা আছে, যেহেতু সেই জন্য
যাদের মানে অয়েলি স্কিন হয় তাদের জন্য খুব সুবিধা হবে, মানে তারা এই জিনিসটা ব্যবহার করতে পারো। বাপরে, আমার একটা জিনিস আমি খুব ব্যবহার করি, মাঝে মাঝেই উইকেন্ডে করে নিই বা এখন তো বেশি করে করছি, সেদিন শীত মাস্ক ব্যবহার করা। আর আজকে আমি সানস্ক্রিন হিসাবে মামাআর্থের আলট্রা লাইট সানস্ক্রিনটি ইউজ করছি, এটার মধ্যে SPF 50 আছে, ক্যারেট সিড টার্মেরিক আছে, এটার মধ্যে যথেষ্ট ভালো সানস্ক্রিন। ইনফ্যাক্ট আমি এটা পন্ডিচেরিতেও নিয়ে গেছিলাম, সাইড বিটিং আছে। ঠোঁটে যে অবস্থা, এটা লানেজের একটা লিপ মাস্ক ব্যবহার করছি আমি। ওকে, এবারে হাত থাক ফেটে গেছে, তো আমার কাছে এই নারিশিং বডি ওয়াটারটা আছে ক্লোভিয়ার, এটা যথেষ্ট ভালো, লাগিনি বডিতে। আমার হাতগুলো খুব রুক্ষ সুক্ষ হয়ে যায়, তাই জন্য আমি সবসময় আমার সঙ্গে এই প্লামের হ্যান্ড ক্রিমটা ক্যারি করি, এটাও খুবই একটা ভালো জিনিস। দিয়ে এটার পর স্কিনের হয়ে গেল সব, স্কিন বডি সব চর্চা। আমি ইউজ করছি চুলে এবারে সিরাম, লরের এক্সট্রাঅর্ডিনারি হেয়ার অয়েল সিরাম। ডেফিনেটলি স্নানের পর এটা ব্যবহার করলে দেখবে যে কত কত ফায়দা পাবে, সিরিয়াসলি। আর তোমার এগুলো শুকিয়ে যাক, তারপরে আমি চুলটাতে ব্লো ড্রাই করবো না, একটু পরেই শুকিয়ে যাবে এমন ড্রাই ওয়েদার ব্লো। আর এটা হয়ে যাওয়ার পর আমি কি শ্যাম্পু ইউজ করেছি অনেকে জিজ্ঞেস করবে, আমি লরিয়েলের প্যারিসের, আমি লরিয়েল প্রফেশনাল সিরি এক্সপার্ট রেঞ্জটা ইউজ করেছি। লরিয়েল প্যারিসগুলো সত্যি নতুন নতুন যে প্যারিসগুলো নিয়ে আসছে, অল অফ দেম আর রিয়েলি ভেরি ভেরি গুড, ডেফিনেটলি ওগুলোতে ইনভেস্ট করতে পারো। এটাই ছিল আমার আজকে মর্নিং স্কিন কেয়ার রুটিন আর ফর সামার স্কিন হেয়ার সব কিছু। আই হোপ তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করে দিও, আর আমার ব্লগগুলো কেমন লাগছে অফকোর্স জানিও। আমি চেষ্টা করছি রেগুলারলি ব্লগ যাবার, এটা 11th ব্লগ যাচ্ছে, যেটা করে নিয়েছি উইচ আই এম ভেরি গ্রেটফুল, আমি ভাবিনি আমি করতে পারবো, কারণ ব্লগ করাটা খুব ডিফিকাল্ট। বাট তোমাদের যদি কিছু কোয়েশ্চেন থাকে, কোয়েরিজ থাকে, সেগুলো নিচে কমেন্ট করে আমাকে জিজ্ঞেস করতে পারো, জানাতে পারবো, তাহলে ব্লগের মাধ্যমে আমি সেগুলো রেসপন্ড দেওয়ার চেষ্টা করবো। আর হিন্দি চ্যানেলে ভিডিওগুলো দেখতে ভুলো না, আমাকে অফকোর্স তোমরা চ্যানেলে ইনস্টাগ্রামেও ফলো করতে পারো। আমি আমার স্কিন কেয়ার রুটিনটা এখানে শেষ করছি, খুব তাড়াতাড়ি আবার কালকে দেখা হবে আর একটা কোনো ফান ব্লগ নিয়ে। ভালো থেকো।